সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল বাই জেসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এটা খুবই অল্প উপকরণ। এই যে আমি হলুদ দিয়ে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, পুঁই শাকের ডাঁটা, পরিমাণ মতো তেল আর পুঁই শাকের পাতা। এখন আমি চিংড়ি মাছটা তেলে ভেজে নিব। চুনা মাছ মিডিয়াম আছে, রেখে এখন আমি তেল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ হালকা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা, এটা ভালো করে কষাতে হবে। তো দর্শক, দেখি আমার পুঁই শাকের কি অবস্থা। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য ডেকে দিছিলাম। আগে আপনারা সবাই পুঁই শাকের ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নেবেন। যখন কষানো হয়ে যাবে তখন উপরে পাতাগুলো দিয়ে দিব। এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আবার ডেকে দিচ্ছি। দর্শক, দেখি আমার পুঁই শাকের কী অবস্থা। পুঁই শাক মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।